গেল বছরের 26শে নভেম্বর তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বাবু খাইছো নামে একটি গান রিলিজ করেন আলম। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসলেও থেমে যাননি তিনি, গান করে যাচ্ছেন ধারাবাহিকভাবে। এরই মধ্যে তার হিন্দি, ইংরেজি ও আরবি সহ বিভিন্ন ভাষার গানও মুক্তি পেয়েছে। তার গান নিয়ে আলোচনা সমালোচনা হলেও তাতে কান দিচ্ছেন না হিরো আলম। বিশ্বের সব ভাষায় গান গাওয়ার কথাও জানিয়েছেন এই অভিনেতা। আমার কথা ভাই বলছে, মানুষ হিরো আলম প্রথমে হিরো মেনে নিতে পারবো ভাই পাশে। আমি জুলুম করে জুলুম করে হিরো কিন্তু হিরো ঠান্ডা অর্জন করছি। গানে তখন লক্ষ্মী ফেস করছে, গানে কি আছে দেখবো, ভালো হয় না কিছু পরে। এখন লোকজন সে জানিছে, হ্যাঁ গান ভালো করার চেষ্টা করতে। হ্যাঁ আমার কথা হিরো গিরে গান দুটাই নিয়ে আছি, আর পাশাপাশি রাজনীতি তো আছে। এখন সামনে আপনার আর কি পরিকল্পনা আছে? সব দেশের একটা করে, কেবল তার পরের দেশের কেবল প্রতিটি দেশের একটা করে টার্গেট আছে, প্রতিটি দেশের একটা করে টার্গেট। এখন দেখি এরপরে ভোজপুরি আসতে আসতে তামিল আসবে, র্যাব আসতেছে। আচ্ছা আপনার গানের আপনার সাড়া কেমন পাচ্ছেন এখন? ভালো, আমি তো ভিউ দেখে বুঝতে পারি সাড়া ভালো। নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এরপর কাজ করেছেন চলচ্চিত্রেও, তবে তার চলচ্চিত্র খুব একটা সাড়া ফেলতে পারেনি। অংশ নিয়েছিলেন নির্বাচনেও, এরপর গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন হিরো আলম। শাকিল আহমেদ, শুভ, পুন্ড্র নিউজ।